মানুষ এইদিকে আসবে সেজন্য একটি যানজটের জন্য যানজট নিয়ন্ত্রণের জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে এবং কিছু কিছু জায়গা নিয়ন্ত্রিত থাকবে কোনো কোনো দিক দিয়ে গাড়ি এখানে ঘুরতে পারবে আমরা আপনাদের লিখিতভাবে জানিয়ে দেবো সাধারণত পলাশি মোড় দিয়ে এখানে আসার ব্যবস্থা রাখা হয়েছে এবং অন্যান্য বাইর হওয়ার যে সমস্ত রাস্তাগুলো সেগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সেটি জানিয়ে দিয়েছি এবং এখানে আমাদের একটি ম্যাপ তৈরি করে দেওয়া আছে এবং আমরা সর্বসাধারণের কাছে সেটি আপনারা দেখতে চান করেন আমরা সেটাকে অনুরোধ জানাচ্ছি এবং এখানে যারা আসবেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনারা শৃঙ্খলা মেনে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এখানে আসবেন যেহেতু আমাদের এখানে একটি জাতীয় শ্রদ্ধা বিষয়ে একটি পবিত্র একটি স্থানে আমরা আসছি সবাই যেন একটি সহনশীল আচরণ সকলের প্রতি করেন এবং এই যানজট তৈরির ক্ষেত্রে অবশ্যই বলব যে কারো আচরণে বা কারো গাড়ি ব্যবহারের কারণে যাতে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত না হয় অর্থাৎ যানজট তৈরি না হয় সেই বিষয়টি সকলের নজরে রাখবেন স্মরণে রাখবেন সেটি আমরা প্রত্যাশা করি এবং সকল নাগরিকের কাছ থেকে আমরা সহনশীল আচরণ এবং সহযোগিতা আত্মীয়মূলক আচরণ করে প্রত্যাশা করি আপনারা জানেন যে জঙ্গিবাদের যে উত্থান সেটি থেকে এই পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেটি সারা বিশ্বে নন্দিত হয়েছে এবং সারা বিশ্ব বাংলাদেশের জঙ্গিবাদ পরিস্থিতির যে নিয়ন্ত্রণে রয়েছে সেটিকে একটি রোল মডেল হিসেবে বিবেচনা করে থাকেন আমাদের যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ টিম আমাদের সিটিপিসি রয়েছে এডিইউ রয়েছে এছাড়া অন্যান্য অনেক সংস্থা আছে তারা নিয়মিত কাজ করছে এবং এই মুহূর্তে জঙ্গির কোনো সেট আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তারপরেও আমি আবারও বলছি তারপরেও পুলিশ সকল সেটকে মাথায় রেখে তার নিরাপত্তা পরিকল্পনা করে থাকে